প্রিয় দর্শক, আপনারা জানেন আমি একটি নিয়মিত অনুষ্ঠান পরিচালনা করে আসছি। এটা হচ্ছে বিশিষ্টজনদের মুখোমুখি হালিশহর টিভি চ্যানেল। আজকে সেই সুবাদে আমি এখন বিশিষ্টজনদের মুখোমুখি হালিশহর টিভি চ্যানেলের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমার শ্রদ্ধেয় শিক্ষক হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব রণধীর মল্লিক। আর অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন একজন প্রিয় শিক্ষক ছিলেন হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন। উনি আমাকে খুব স্নেহ এবং যত্ন সহকারে আজকে পড়িয়েছেন বলেই আমি আপনাদের সামনে দুই একটি কথা বলার সাহস পাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারবো। এখন সরাসরি আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার বাজান শিক্ষক জনাব রণধীর মল্লিকের সাক্ষাৎকার পর্ব, গুণীজনদের বিশিষ্ট স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, বিশিষ্টজনদের মুখোমুখি হালিশহর টিভি চ্যানেলের অনুষ্ঠানে। হ্যাঁ, প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদের মুখোমুখি, আমি এখন মুখোমুখি বসে আছি আমার প্রিয় ছাত্র মোহাম্মদ দেলোয়ার হোসেনের সামনে, তার হালিশহর টিভি চ্যানেলে। সে আমাকে আহ্বান জানিয়েছে, সে আমার বাল্য কৈশোর যৌবন এবং আমার কর্মময় জীবন সম্পর্কে জানার জন্য। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি যখন আমরা গ্রামে বড় হয়েছি, গ্রামে লালিত ফালিত হয়েছি, ছায়াগারা সবুজ শ্যামলা বন বনানি আমাদের এলাকা, আমাদের গ্রাম কবিগুরুর মতো, কবিগুরুর বাসায় যদি বলতে হয় ছবির মতন এই সুন্দর শান্তিনিকেতন, সেরকম একটা পরিবেশ সেখানেই আমরা বড় হয়েছি। তবে আমাদের লেখাপড়া করাটা বড়ই কষ্টের ছিল তখন, আমাদের সময়ে লেখাপড়াটা তেমন কেউ করত না, স্কুল কলেজ দূরে ছিল, আমাদের স্কুল ছিল দূরে, তবু আমরা কষ্ট করে গিয়েছি। তাছাড়া আমাদের পারিবারিক অবস্থা ভালো ছিল না, জীবনে অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করতে হয়েছে। আমি আমার প্রথম জীবনে আমার লেখাপড়াটা শুরু হয় আমার পিসির বাড়িতে, সেখানে আমি প্রথম 4 বছর লেখাপড়া করি। পরে 1969 সালে আমি আমার গ্রামে ফিরে এসে আমাদের গ্রামেরই একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। সেখান থেকে আমাদের পার্শ্ববর্তী গ্রাম ধাউডাঙ্গায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সেই বছর 1970 সালে। 70 সালের পরে আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই এবং সেখানে 1 বছর লেখাপড়া করার পর 1971 সালে, তখন 1971-এর মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, আমাদেরও আর লেখাপড়া করা সম্ভব হয় নাই। তখন আপনার বয়স কত ছিল স্যার? তখন আমার বয়স ধরো 12 বছর ওই রকম ছিল। আমরা তখন এই যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন আমরা পাকিস্তানি সৈন্যরা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছিল, পার্শ্ববর্তী যারা স্বাধীনতা বিরোধী রাজাকার ছিল তারা আমাদের ঘর বাড়ি লুটপাট করেছে, আমরা পালিয়ে বাঁচতাম। সে 1 বছর লেখাপড়া হয়নি। 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনের পরে 1972 সালে তখন আবার আমাদের লেখাপড়া শুরু হয়, পটিয়া মডেল হাই স্কুলে ভর্তি হই। সেখানে তখন আমাদের গ্রাম থেকে আমরা প্রায় 4 মাইল হেঁটে স্কুলে যাওয়া আসা করতাম। 1975 সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি ওই স্কুল থেকে পটিয়া মডেল হাই স্কুল থেকে। এরপরে আমি তখন আর বিজ্ঞান বিভাগে রইলাম না, তখন আমি মানবিক বিভাগে পটিয়া কলেজে, আমাদের পটিয়া কলেজ তখন বেসরকারি ছিল, এটা খুব ঐতিহ্যবাহী কলেজ ছিল তখন,
তখন ঐতিহ্যবাহী এটা 1962 সালে হয়েছিল স্কুলটার সরি কলেজটার 62 সালে ওখানে আমি ইন্টার পাস করি 1973 সালে যখন আমি পটিয়া মডেল হাই স্কুলে ছাত্র তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই আমাদের স্কুলে গিয়েছিলেন স্কুলে গিয়েছিলেন মানে তিনি স্কুলে ভিজিট করতে যান নাই তখন তিনি একটি রাজনৈতিক সভার জন্য গিয়েছিলেন তখন আমাদের পটিয়ার এমপি ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী তিনি শিল্প প্রতিমন্ত্রী হয়েছিলেন বোধহয় সম্ভবত ওনাদের এই আহ্বানে বঙ্গবন্ধু গিয়েছিলেন আমাদের স্কুলের এই পাশে একটা স্টেজ হয়েছিল আমরা স্বেচ্ছাসেবক ছিলাম আমি একবারে বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়েছিলাম আমি এটা আমার বই বইতে লিখেছি আমার প্রথম বই যেটা জীবন কথার প্রতি পাতায় গ্রন্থে এটা আছে লিখেছি আমি এটা আমার জীবনী গ্রন্থে এটা আমার লেখা আছে আমার এখনো মনে আছে বঙ্গবন্ধু হাত মেরে মেরে এই এই জনতাকে বলছে অনেক সময় ওই সময় জনতা অনেক পটিয়া কলেজের এই ছাদের উপর তখন পটিয়া কলেজ এরকম তিনি তার ভাষণে পরবর্তী সময় বলেছিলেন এটাই আমার একটা স্মৃতি আর এরপরে 1977 সালে যখন আমরা ইন্টারমিডিয়েটে পরীক্ষাতে ছিলাম তখন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও সেখানে গিয়েছিলেন তিনি আমাদের একটি আমাদের কলেজ মাঠে একটা সভা করেছিলেন এটা কত সালে এটা 1977 সালে 77 সালে সভা করেছিলেন ওখানে আমাদের কিছু দাবি ছিল আমাদের পটিয়া তখন ওটা বেসরকারি কলেজ ছিল তো তখন আমাদের ওই পরীক্ষার্থীদের সেন্টারটা চট্টগ্রাম কলেজে নিয়ে নাকি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তখন আমাদের বোর্ড ছিল কুমিল্লা বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের পরীক্ষার্থীদের আসন বিন্যাস হবে কোথায় চট্টগ্রাম কলেজে গ্রাম থেকে আমাদের আসা যাওয়া করা এটা খুবই সমস্যা আমাদের প্রিন্সিপাল সাহেব আন্তরিকভাবে এটা চেষ্টা করছেন তাতে আমাদের সেন্টারটা আমাদের পটিয়া কলেজে হয় তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এটা আমার মনে আছে পরিষ্কার উনি তার ভাষণে বলেছিলেন যে আমি আজকেই ঢাকায় গিয়ে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানকে ফোন করে বলবো যে আপনাদের সেন্টারটা যেন এখানে থাকে আমরা তখন সবাই উৎসাহিত হয়ে করতালি দিয়েছিলাম এটা আমার একটা স্মৃতির কথা মনে আছে ইন্টার পাস করার পরে আমি তখন 1977 সালে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্সে ভর্তি হই তখন বিশ্ববিদ্যালয়ে পড়াটা একটা বড় বিষয় ছিল তো 81 সালে অনার্স পাস করেছি এবং অনার্স পাস করার পরে আমি আমাদের এই পার্শ্ববর্তী গ্রামে যে স্কুলে আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম সেই স্কুলে আমি শিক্ষকতা গ্রহণ করি আমাকে তখন সেখানকার স্কুলের প্রতিষ্ঠাতা মহোদয় আমাকে আহ্বান জানিয়েছিলেন আমার অনার্স পাস করার পরে তিনি বলছেন তুমি এক কাজ করো স্কুলে শিক্ষকতা করো পাশাপাশি তুমি মাস্টার্স পরীক্ষাটাও দিয়ে দাও তা করার পরে 1994 সালে আমি হালিশহর মুন্সিপাড়া স্কুলে আসি এখানে একটা পত্রিকার বিজ্ঞাপন দেখে আমি এখানে ইন্টারভিউ দিই সেই ইন্টারভিউতে পরে আমাকে নির্বাচিত করা হয় আমার তখনকার সময়ে প্রধান শিক্ষক ছিলেন সদ্যেয় স্বর্গীয় মানিকচন্দ্র দাস তিনি আমার শিক্ষকতার 2 বছর পরে লিভার সিরোসিসে 45 বছর বয়সে মারা যান আমি তার আত্মার শান্তি কামনা করছি এরপরে আমাদের প্রধান শিক্ষক হয়েছিলেন বাবু মৃণাল চন্দ্র দত্ত ওনার পরে এখানে প্রধান শিক্ষক হন জনাব আব্দুল হক সাহেব উনিও প্রয়াত হয়েছেন আমিও তার আত্মার মাগফিরাত কামনা করি আমি এখানে এসে স্কুলে এসে আমি ওই স্কুলের এই ত্রৈমাসিক একটি পত্রিকা সম্পাদনা করি যেটার নাম ছিল প্রত্যাশা
সেটা বেশ কয়েক বছর করেছি। করার পরে পরে আমি একটি বড় আকারের স্কুল ম্যাগাজিন করে আমার সম্পাদনায় আমার সাথে ছিলেন বিদ্যালয়ের এই চিত্র শিক্ষক জনাব বাবুল হক বাবু, ওখানে সহকারী প্রধান শিক্ষক ছিলেন ওই যিনি এখন ইস্টার্ন রিফাইনারি স্কুলের প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন সাহেব, উনি সহ আমরা সহযোগিতায় এটা করেছিলাম। 2019 সালের 29 জুন আমি অবসরপ্রাপ্ত হই, তখন আমার বয়স 7 বছর পূর্ণ হয়। এরপরে আমি এখন অবসরে আছি, লেখালেখি করি। আমার প্রথম বই ছিল আমার এটা হলো এই আমার আত্মজীবনীমূলক জীবনকাথার প্রতিপাতায় বইটা এটা অর্থাৎ বলেছি এটা আমার জীবনী, অর্থাৎ কর্মময় জীবন, কর্মময় জীবন এবং আমার শিক্ষা জীবন, আমার বাল্য জীবন, কৈশোর, যৌবনের সব কথা আমার এই বইটাতে আছে। আর একটা বই লিখেছি আমি সন্ধান মেঘমালা, এখন তার মেঘমালা টোটাল এখন আমার 8টা বই পাবলিশ, নিজের হাতের লেখা নিজের। আর একটা বই আমি এখন প্রেসে আছে যেটা আমার কবিতার বই, এখানে আমি একটা পাণ্ডুলিপি এখানে আনছি, এখানে পাণ্ডুলিপিতে এখানে এটা আমাকে ওরা একটা প্রিন্টিং কপি দিয়েছে, আর গুলি ওরা কাজ করতেছে, কাজটা আরও আগে হয়ে যেত। এখান থেকে আমি দু একটা কবিতা পড়ে শোনাবো। আমার কবিতাটার নাম হচ্ছে অন্তমিলের ভালোবাসা। কারো ভালো লাগা বা ভালোবাসা না পাওয়ার বেদনায় আমি কষ্ট পাই না, কারো অবহেলা কিংবা অনাদরও আমি কষ্ট পাই না। আমি কষ্ট পাই যখন দেখি আমার স্মৃতির কাঁথায় ময়লা জমেছে তার যন্ত্রণায়। আমি কোনো রোগে কষ্ট দুঃখে কষ্ট পেয়েও কান্দি না, কিংবা কারো অপমান আমি কান্দি আমার মধ্যে কোনো খাদ্যরসের শূন্যতায়। আমি সাধারণ কোনো ক্ষুধা কিংবা তৃষ্ণায় মরি না, আমি প্রতিদিন মরি, বারে বারে মরি কোনো কবিতার ক্ষুধায়। আমি ফাগুন হাওয়া, কোকিলের মধুর স্বর কিংবা কোনো ফুলের গন্ধে তেমন আকুল হই না। আমি বেশি আকুল হই আমি যেন কবিতায় আমার মনের কথা বেশি করে বলতে পারি সেই আশায়। আমি বৃষ্টির রিমঝিম শব্দে নাচি না কোনো আনন্দে কিংবা কোনো গানের তালে তালে, আমি নাচি আমার কবিতার ভাব, ছন্দ আর অন্তমিলের ভালোবাসায়। যারা যারা আমার আজকের এই অনুষ্ঠানটি দেখলেন, সে হালিশহর টিভি চ্যানেলের আমার প্রিয় ছাত্র দেলোয়ারের এই, আপনাদের যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন, এটা সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে এটা যাতে প্রিয় হয় তার জন্য আপনারা চেষ্টা করবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।